আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কাজ। সো টেবিলের ফুল কাজগুলো আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কয়েকটা পার্টে হবে। যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা এমএস ওয়ার্ডের টেবিল দিয়ে সব ধরনের ডিজাইন বা সব ধরনের কাজ করতে পারবেন। সো ফার্স্টে একটা টেবিল যদি আনতে হয় আমাদের যাওয়া লাগবে ইনসার্টে। ইনসার্টে এইখানে দেওয়া আছে টেবিল। সো টেবিল থেকে এইখানে আপনি নিয়ে আসতে পারবেন। এইখান থেকেও যতটা র বা যতটা কলাম লাগবে আপনি নিয়ে আসতে পারবেন। সো আমরা জানি যে একটা টেবিলের এই দিকের যেগুলো থাকে এদেরকে বলা হয় কলাম, আর এই দিকের এগুলোকে বলা হয় র, আর প্রতিটা গোরকে বলা হয় এক একটা সেল। সো তিনটা পার্ট নিয়ে একটা টেবিল গঠিত হয়। একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে র, আর একটা হচ্ছে সেল। এখন যদি আমরা একটা টেবিল নিয়ে আসতে হয় ফার্স্টে যাওয়া লাগবে টেবিল ইনসার্টে কে টেবিল। এইখান থেকে আমরা নিয়ে আসতে পারি বা এইখান থেকে যদি আমরা আনি সর্বোচ্চ আমাদের আসবে এইখান থেকে 10টা কলাম 8টা রো। আমাদের যদি এইখানে ক্লিক করলে চলে আসবে, অথবা আমাদের যদি এর চেয়ে বেশিও লাগে তাহলে আমরা ইনসার্ট টেবিল একদম নিচে এখানে দেখবেন দেওয়া আছে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল দেখে গেলে এরকম একটা বক্স আসবে যেখানে দেওয়া আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ র। আপনার কতটা কলাম কতটা র লাগবে আপনি এখান থেকে দিতে পারেন। সো ধরেন আমরা 4টা কলাম আর 3টা র এর একটা টেবিল আনবো। দিলাম কলাম হচ্ছে 4টা, এখানে উপরের দিকে দিলে বাড়বে, নিচে দিলে কমবে, অথবা আপনি এখানে লিখেও দিতে পারেন। তারপরে নাম্বার অফ র এটা দিলাম আমরা 3টা দিয়ে করে দিলাম এটাকে। দেখেন আমার এখানে 3টা কলাম, সরি 4টা কলাম আর 3টা র এর একটা টেবিল আসছে। আসার পরে আপনি যদি টেবিলটাকে একটু বড় করতে চান তখন ডান দিকের এই কর্নারে গেলে এরকম একটা অ্যারো সাইন আসে এই বক্সের মধ্যে নিলে, তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি আমরা এটাকে নিচের দিকে টান দিই, ড্র্যাগ করি, যতটুকু টান দিব ততটুকু পরিমাণে এরকম বড় হবে। আবার চাইলে এটাকে আমরা এরকম চাপ দিয়ে ধরে ছোটো করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের কাজের সুবিধার্থে আমরা বড় বা ছোট করতে পারবো। আর যদি কোনো সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম যদি আপনাকে ছোট বড় করতে হয় তখন জাস্ট ওই বর্ডারের মধ্যে যখন কার্সরটা নেবেন দেখেন একটা অ্যারো সাইন আসছে। এখন লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি আপনি নিচের দিকে টানেন তাহলে আপনার রটা এরকম বড় ছোট করতে পারবেন। সেম আপনি যদি কলাম ছোট বড় করতে হয় জাস্ট এই কলামের মিডিলে রাখা লাগবে, যখন এই চিহ্নটা আসবে তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি আপনি বাম দিকে টানেন এটা বাম দিকে ছোট হবে, ডান দিকে টানলে ডান দিকে বড় হবে, এরকম সিঙ্গেল। আর সম্পূর্ণ টেবিলটা একসাথে ছোট বড় করতে গেলে এই কর্নারে ধরে যখন টান দিবেন তখন এইরকম ছোট বড় হয়ে যায়। এখন ধরেন আপনার টেবিলটা লাগবে না, আপনি টেবিলটা ডিলিট করে দিবেন, তখন জাস্ট এইখানে একটা ক্লিক করলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হবে, দেন কিবোর্ড থেকে ব্যাকস্পেসে চাপ দিলেই টেবিলটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি একটা টেবিল এরকম মেক করতে চাই যে একটা ডাটা এন্ট্রির জন্য একটা কাজ করব, তখন ধরেন আমি টেবিলে গিয়ে ইনসাইড টেবিল আনলাম, কলাম ধরেন দিলাম 4টা, র লাইক দিলাম 5টা দিয়ে হচ্ছে ওকে। সো একটা টেবিল আসছে। তো ফার্স্টে কলামে ধরেন আমি সিরিয়াল নাম্বার লিখবো, তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু বাম দিকে নিয়ে আসলাম, কলামটা একটু বড় করলাম। এইখানে ধরেন লিখলাম আমি সিরিয়াল নাম্বার, তারপরেরটাতে হচ্ছে ধরেন লিখবো আমি নেম। দেন আমরা এক কোর থেকে আরেক কোরে মুভ করতে চাইলে মাউস দিয়ে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের 4টা অ্যারো সাইন আছে এগুলো ইউজ করতে পারি, যেমন নিচে দিলে নিচে নামবে, উপরে ডানে বামে যেতে পারবো। এইখানে ধরেন এইজ, আর এই করে ধরেন দেওয়া আছে ফাদার্স নেম, এখন যদি সবগুলো লেখা আপনি বড় করা লাগে, যদি আমরা একটা সেলের লেখা সিলেক্ট করে আমরা ধরেন হোম থেকে গিয়ে ফন্টের সাইজ বড় করলাম তাহলে একটাই সেলে হবে, বাকি সেলগুলোর মধ্যে বড় হবে না। সো সবগুলো করতে চাইলে আপনি ধরেন ফার্স্টের র শুধু করবেন, তাহলে ফার্স্টের র সম্পূর্ণটা সিলেক্ট করবেন, তারপরে গিয়ে এখান থেকে ধরেন একটা ফন্টের সাইজ দিলেন 16, 17 or 18, এটা হচ্ছে আপনার ইচ্ছা, ধরেন আমি দিলাম 14। আর আপনি যদি মনে করেন যে না আমার টেবিলের সবগুলো গোর সেম হবে 14 হবে, তাহলে আপনাকে সম্পূর্ণ টেবিল এখানে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, দেন আপনি এখান থেকে গিয়ে যদি 14 করে দেন তাহলে সবগুলো গোরের লেখা এখন 14 সাইজ থাকবে। সো এখন ধরেন আমি এখানে নাম্বার লিখবো 1,
তারপরের ঘরে হচ্ছে টু, থ্রি, তারপরে হচ্ছে ফোর। এখন এইখানে আপনি আপনার নামগুলো লিখলেন, এজ লিখলেন, তারপরে হচ্ছে ফাদার্স নেম লিখলেন। এখন লেখার যদি অ্যালাইনমেন্টগুলো আমরা একটু চেক করি, যেমন টেবিলটা একটু বড় করলে দেখতে পারবেন যে লেখার অ্যালাইনমেন্টগুলো একটু টপ লেফট কর্নারে চলে গেছে, আপনি চাচ্ছেন একদম সেন্টারে আনতে। তখন এই টেবিলটা সিলেক্ট করলে এখানে একটা অপশন আসবে, দেখবেন টেবিল লেআউট, টেবিল টুলস উপরে লেখা আছে, একটা হচ্ছে টেবিল ডিজাইন আর একটা হচ্ছে টেবিল লেআউট। সো এই দুইটা তখনই আসবে যখন আপনি একটা টেবিল নিয়ে আসবেন। এখন যদি আমি টেবিলটা ডিলিট করে দেই, লাইক ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম, দেখেন এখান থেকে চলে গেছে। আমি যদি আবার এটা নিয়ে আসি তাহলে আবার উপরে টেবিল টুলসটা চলে আসছে। সো এই টেবিল টুলসের এই লেআউটে যদি যাই, এইখানে হচ্ছে অ্যালাইনমেন্টগুলো দেওয়া আছে, যেমন এইখানে হচ্ছে টপ লেফট কর্নার আমাদের যেটা বর্তমানে আছে, তারপরে এটা হচ্ছে টপ সেন্টার, ক্লিক করলে দেখেন সেন্টার, আর টপ রাইট, তারপরে হচ্ছে সেন্টার লেফট, এটা হচ্ছে একদম সেন্টার বরাবর থাকবে, সেন্টার রাইট, তারপরে হচ্ছে বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। সো আমাদের প্রয়োজন হচ্ছে ধরেন একদম মিডিলে, একদম মিডিলে নিয়ে আসলেন। এখন যদি আপনি এখানে কারোর নাম লিখেন, ধরেন একটা নাম লিখলেন এই জায়গায়, জয় আহমেদ। এখন ধরেন আপনার নামগুলো হবে লেফট সাইডে দিয়ে, তখন আপনি নেমের সেলগুলো সিলেক্ট করে আপনি দিতে পারেন সেন্টার লেফট। এখন দিলে আপনার সবগুলো সেন্টারে লেফটের দিকে আসবে। এইরকম সুন্দর করে আমরা আমাদের টেবিলটা সিলেক্ট করতে পারি। সো টেবিলের এর পরবর্তী কাজগুলো আমি আমার ভিডিওর যে সেকেন্ড পার্ট যেটা থাকবে এইখানে দেখাবো। আজকের ভিডিওতে শুধু এতটুকু পর্যন্ত।